নমস্কার বন্ধুরা পাঁচ মিশলিং তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে বানাবো ডিমের কোরমা খুব সাধারণভাবে এবং সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আমি এখানে চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমের গাগুলোকে আমি এরকম ছুরির সাহায্যে হালকা করে চিরে দেব আমি এইভাবে সবগুলো ডিমই এরকম করে চিরে নিয়েছি এরপরে একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি ঘি অবশ্যই করে দিতে হবে আর এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে হবে মাঝে মাঝেই নেড়ে দিতে হবে না হলে করে পেঁয়াজ পুড়ে গেলে ভালো লাগবে না পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব। ওই তেলেই আমি এলাচ আর দারচিনি দিয়ে দিলাম একটু ভালো করে ভাজতে হবে এলাচ দারচিনির একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেব এখানে দু চামচ মতো পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজটাকে ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ অবধি না এর কাঁচা গন্ধটা চলে যায় এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ পরিমাণে আদা রসুন বাটা মিক্সিতে আমি আদা রসুন একসাথে বেটে নিয়েছি এবার সমস্ত উপকরণগুলিকে ভালো করে ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা না থাকে এবার দিয়ে দেব খুব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এবার মশলাগুলোকে ভালো করে ভেজে এখানে চিনি আমি আলাদা করে দিচ্ছি না আর হলুদর রান্নাটায় ব্যবহার করছি না প্রায় তিন চার মিনিট এরকম করে ভাজার পর এবার আমি ডিমগুলোকে দিয়ে দেব এখানে আমি দশ থেকে বারোটা কাজু জলে ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিটের জন্য সেগুলোকে আমি গ্রাইন্ড করে নিয়েছি সেই কাজু পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে দুধ দুধটাকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এখানে আমি এক্সট্রা করে কোনো জল দেব না খুব অল্প সময় তৈরি হয়ে যায় এই ডিমের কোরমা এখানে আমি এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম এরপরে আমি মিনিট তিনেকের জন্য একটা ঢাকা দিয়ে দেব যাতে করে ফ্লেভারগুলো সব মিশে যায় ঢাকনাটা খুলে নিলাম গ্রেভিটা ঠিক হয়ে এসছে তেলও ছেড়ে এসছে রান্নাটা তৈরি হয়ে গেছে ওপর দিয়ে আমি ভেজে রাখা যে পেঁয়াজ সেই বেরেস্তাটা আমি দিয়ে দেব এখানে রান্নাটা তৈরি হয়ে গেছে এবার আমি সার্ভ করে দিচ্ছি এটা নান বা পরোটার সাথে খেতে ভালো লাগবে তোমরা একবার অবশ্যই ট্রাই করো যেভাবে আমি করেছি আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ